ফুলকো ফুলকো পরাঠা, কড়াই শাকের একদম জমজমাট পরাঠা। দেখুন বন্ধুরা, পরোটা কাকে বলে, হয়ে গেল, আর একখানা বাকি না। বন্ধুরা, এবার একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন। ও, ভিতরে দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর, ও ধোঁয়াদার পার পেস্ট হয়ে গেছে দেখুন, খালি একদম কড়াই শাক, ও লবণ আর কি দারুণ সুন্দর সুগন্ধ আসছে, বেশ বেশ বন্ধুরা দেখুন, হ্যাঁ পুরোটা দেখুন, পুরো পেস্ট হয়ে গেছে একদম চারিদিকে, উপরে নিচে একদম চারিদিকে, একদম একদম ভরপুর, হ্যাঁ ভরপুর সুন্দর জমে যাবে একদম। তার জন্য কিন্তু সুন্দর একটা মজা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারেন এই পরোটা, দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন এই কড়াই শাক, এই কড়াই শাক দিয়ে আজকের বানাতে চলেছি এক জবরদস্ত রেসিপি। অনেকে অনেক রকম কায়দায় পরোটা খেয়েছেন তো, কিন্তু এই যে কড়াই শাকের পরোটা আজকের বানিয়ে দেখাবো, গরম গরম পরোটা একদম জমে যাবে বন্ধুরা, টেস্টি ফাটাফাটি সবাই বানাতে পারবে। আর এই সময়ে বাজারে কড়াই শাক পাওয়া যাচ্ছে বন্ধুরা, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গরম গরম এই পরোটা শীতের সময়। বন্ধুরা এই শাকটা আমাদের আগের দিন দিয়ে গেছে, হ্যাঁ তুলে, আর দেখছেন বন্ধুরা একদম শাক হাতে কাটা, আর কত ছোট ছোট শাক দেখুন না, হাতে কেটে ছোট ছোট শাক একদম দেখছেন, হাতে কেটেছি, এত কচি কচি শাক, শাক ভালো বলতে হয় অনেক দিয়ে গিয়েছে, ধরে কেটে দিয়ে গেছে, হ্যাঁ তাই এই শাক দিয়ে আজকের জমজমাট তো রেসিপি হবে, হ্যাঁ আর টেস্টিও হবে বন্ধুরা। হ্যাঁ আর বন্ধুরা, আমাদের কিন্তু এবছরে শাক খাওয়া শুরু হয়ে গেছে, আজকেও কিন্তু আমরা বাড়ির শাক খেয়েছি, কড়াই শাক খেয়েছি, হ্যাঁ তো এই নিয়ে মনে হচ্ছে তিন দিন হয়ে গেল, তিন চার দিন মনে হয়ে গেল, আমাদের কিনে খেতে হয়, কিনে খেতে হয় না বন্ধুরা, আমাদের আমাদের যারা জমিতে চাষ করেছিল না, তারা বাড়িতে এসে নিজেরাই তুলে নিয়ে এসে আমাদেরকে দিয়ে গিয়েছে সেই শাক, আবার আরও অনেকবার আরও দুবার করে অন্তর দিয়ে যাবে বললো, হ্যাঁ আবার কড়াইও দেবে, তো অনেকই ভালো হয়েছে, আবার একটা জমি নয় অনেকগুলো জমিতে অন্য অন্য জন। আচ্ছা এর আগে একজন দিয়ে গেছো, সেটা আমরা বাড়িতে খেয়েছিলাম, বন্ধুকে মনে হচ্ছে বলেছিলাম, এইটা হচ্ছে আবার ফের নতুন এক দফা দিয়ে গেছে, অন্যজন দিয়ে গিয়েছে, আরও যারা জমি চাষ করে তারা দিয়ে গিয়েছে সেই শাক দিয়ে, ভাবলাম আমার রেসিপি হোক আজকে, একদম টাটকা টাটকা শাক সবে দিয়ে গেল, শাক মোটামুটি অনেক দিয়েছি, বাজারে কেনা সম্ভব নয়, হ্যাঁ তা বাজারে যে শাকগুলো বিক্রি হয় বন্ধুরা, সেই শাকগুলো না কাস্তে দিয়ে কাটে, রাইট, হ্যাঁ আর এ তো হাতে কেটেছে বন্ধু, মোটামুটি তুলেছে না, দেখুন একদম ছোট ছোট করে কেটেছে, খুব সুন্দর একদম ছোট ছোট কাটা, আর একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, কত ছোট ছোট কাটা, অনেক দিয়ে গিয়েছিল অনেকটা, দেখি তুমি দুটো বাছো, আমাদের দিয়ে গিয়েছে বলেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেঁচে বেঁচেই দিয়েছে, একদম পরিষ্কার শাক দেখুন, আমাদের যারা জমি চাষ করে বন্ধুরা সব মানে কি বলবো, বন্ধুরা আপনাদের কাদের কাদের এই সিজনে শাক খাওয়া শুরু হয়ে গিয়েছে কমেন্ট করতে পারেন, আর কাদের কাদের এখনো বাকি আছে তারাও লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে,
আর এটা তো কিন্তু এবারে শাগেরই সময়, কড়াই শাক অনেক সুন্দর পরাটা হয় বন্ধুরা, আমরা বাড়িতে খেয়ে দেখেছি অনেকবার, সেই জন্য ভাবলাম বন্ধুদের কাছে এই শেয়ার করে দিই। ঠিক আছে, এতটুকু নো, আর বেশি নিতে লাগবে না। হ্যাঁ, অনেক শাক তো এখনো বাড়িতে আছে অনেক। সুন্দর এই শাক দেখলি আমার কেমন ভালো লাগে, আমার এই শাকটা না খুব ফেভারিট। সঙ্গে আবার বন্ধুরা চলছে একদম নতুন এক রেসিপি, কড়াই শাকের পরোটা। হ্যাঁ, অনেকে অনেক জিনিস দিয়ে তো পরোটা বানায়, হ্যাঁ, কিন্তু কড়াই শাক দিয়ে কোন কোন বন্ধু এখনো বন্ধু খেয়েছেন কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এটা নতুন এক রকমের রেসিপি, আপনারা যদি একবার বানান না এত বলতে পারবেন না বন্ধুরা, কি বলবো, আর কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। আর শীতের সময় এর থেকে ভালোই রেসিপি আর কি বা হতে পারে, কেননা এই তো এই কড়াই শাকেরও সময়, আর সন্ধ্যাবার রাতের বেলাতে আপনারা যদি পরোটা কেটেছি দেখো কত ছোট, ডিনার যদি পরোটা খান কেমন লাগবে, খুব সুন্দর। আমি ধুয়ে তুলে নিচ্ছি। এই শাক দেখলেই আমার একজনের কথা মনে পড়ে যায়। কার কথা? আমি আমার বাবার কথা। হ্যাঁ, দাদুর কথা কিন্তু মনে পড়েই যায়। আমি অনেককে ভালো কাটতে দেখেছি, আমার মাও খুব সুন্দর কাটে, বাপিও কাটে, কিন্তু আমার দাদু যে শাক কাটতো ও শাক কাটা মানে কি বলবো, হ্যাঁ, মুশকিলের ব্যাপার, একদম রেকর্ড রেকর্ড দুর্ধর্ষ শাক কাটিং, তবে সময় অনেক নিত, কাটতে হয় ভালো। যতই যাতে আপনি যে মিক্সিতে করবেন না, না না, হ্যাঁ ছুরিতে করবেন না, মোটিতে কিন্তু ভালো হয়। আর মনে আছে দাদু যখন কাটতো না নিচে একটা পেপার বিছিয়ে নিত, হ্যাঁ আর ঠিক বলছি না আমি? হ্যাঁ, আমার মনে পড়ছে। আর দিদা ওইদিকে রান্না করতো দিদিমা, আর দাদু বসে বসে শাক কেটেই চলতো কেটেই চলতো, দিদিমা খালি বলতো যে কি হলো কি হলো কোথায় কখন হবে, আর ওদিকে আমার দিদিমা সব রান্না হয়ে গেলে শেষ হতো শাক। হ্যাঁ সত্যিই তো, কিন্তু হতো একদম সেরা। আরে অনেকজন খাওয়াচ্ছিল। হ্যাঁ হ্যাঁ অনেকজন বন্ধুরা, এই যে আমি ওজনগুলো নিয়েছি এটা আমি কেটে নেবো চপারে, আমি শাকগুলোকে গুটিতে। তাহলে ভাবি নিরামিষ যারা খায় সে সমস্ত বন্ধুর জন্য কি হবে? যে সব বন্ধু নিরামিষ খান, হ্যাঁ, তাদের জন্য ওজনটা না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে একটা জিনিস বাদ দিলেই যা যা আমরা করব বাকি সবটাই করবেন, কোনো অসুবিধা, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। হ্যাঁ, যে আপনার যে দিতেই হবে না, এটা বাদেই করবেন খালি রসুন তো পারবে, আর যারা রসুন খান দেবেন দেবেন। এদিকে আমার মা চেষ্টা করছে না খুব সুন্দর করে কাটার, না আমার মা সুন্দর কাটে এমনিতে, আমি দাদুর কথা বললাম বলে মনে হয় মা আরও মানে মিহিমি করে কাটার চেষ্টা করছে। না অনেক বন্ধুরা নিশ্চয় খুব সুন্দর মিহিমি করে শাকটা কাটে, যত মিহিমি করে কাটবে, আর এই শাক তো কচি, একটু বড় হলেও কোনো অসুবিধা হবে না। আজকে আমাদের বাড়িতে রান্না জল কে কেটেছিল, বাপি মা? না আমি শাক কম কাটি, মা কেটেছিল। না মা কাটে। আমি বন্ধুরা আমরা আজকে দুপুরবেলাতে শাক খেয়েছি, কড়াই শাক, আবার এখানটাও বন্ধুরা রেসিপি হবে আজকে, তোমরা বুঝতে পারছেন যে কড়াই শাকটা আমরা কত বেশি ভালোবাসি। এইটা ভালো যে আমাদের কোথাও যেতে হয় না, কিছু বলতে হয় না, সব এমনি থেকে দিয়ে দিয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমবার বলেছে আবার দিয়ে যাবো। হ্যাঁ বলতে বলতেই কালকে সবাই গল্প করছিলাম, আর বলতে বলতে এসে গিয়েছে দেখি লাইন দিয়ে আসছি। ভালোই হয়েছে। হ্যাঁ আমাদের বাড়ির পাশে একজনকে জিজ্ঞেস করছে, আমাদের যারা প্রতিবেশী আছে, আমাদের ওইদিকে বাড়ি হচ্ছে, আমাদের ওই বাড়ির এক সাইডে গেটটা এখন বন্ধ আছে, হ্যাঁ ছাদ হচ্ছে বলে, আর এই দিকটা আমাদের খোলা আছে, তো আবার খুঁজে খুঁজে বাড়ির সাইড থেকে গেল। জলের তারে যাচ্ছিলাম তখন একজন বলছিল, বলে ওনাদের তো জমি চাষ করেছে ওনাদের দিয়ে গেল, কই আমাদের জমি যারা চাষ করেছে কই দেয়নি তো বলছে। তাহলে আবার পরে দিয়ে গেল। বন্ধুরা এই পরোটার জন্য মিহিমি করে কড়াই শাক কাটতে হবে, কিন্তু এটা বেটে নেওয়া যাবে না বন্ধু, যে যত ছোট ছোট কাটতে পারবে তত পরোটা ভালো হবে।
মানে কুচি কুচি করে কাটলে হবে, কিন্তু ওইভাবে একদম বেটে একদম জল টাইপের করে নেওয়া যাবে না। না না, আচ্ছা আচ্ছা, তাহলে তো সবাই তো মিক্সি দিয়ে না 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 করে দিত। হ্যাঁ, ও নিলে কাঁচা ঝাঁজ হয়ে যাবে, এতে ভালো হবে না। বাহ, এও একটা বড় টিক্স কিন্তু। হ্যাঁ, নইলে পরে ঝাঁঝালো গন্ধ গেলে মুশকিল হয়ে যাবে তখন। শাক কেটেই চলেছে সুন্দর, অনেকই সুন্দর শাক। আচ্ছা, এই শাকের কত করে দাম নেবে ভাবি, মানে নিচ্ছে কত করে বাজারে? বন্ধুরা কমন করে জানাবেন যে আপনাদের ওখানে কত টাকা কেজি। আমরা এখন সত্যি বাজার থেকে কিনে খাইনি বন্ধুরা, তার মানে আমরা জানি না। জানি না, তবে আন্দাজ আমার মনে হয় অন্তত 50 টাকার কমে আমার মনে পাবে, মনে হচ্ছে 50 টাকা কেজি অন্তত নেবেই না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। আমাদের গাছে গাছে খুব সুন্দর সুন্দর পাখি এসে গেছে, ডাক চাই শুনুন ওখানটায়। হ্যাঁ, আমার দেখে ভীম দেখো আজকের অন্য পাখি এসেছে, ডাকছে ডাকছে। বন্ধুরা শুনুন, খুব সুন্দর শুনতে পাখির ডাকটা। কি পাখি কি জানি? আমি জানি না, কত রকমের পাখি আছে আমাদের এখানটা, আমিও জানি না। হ্যাঁ, কত পাখি আছে দেখে আমি নামও জানি না তাদের সব। ও আচ্ছা, সেই লাল সেই পাখিটা ডাকছে মনে হচ্ছে, ওই যে আমাদের মেঘিনী গাছে ইয়ে গাছে এসছে, কামিনী গাছটাতে। কি সুন্দর দেখতে পাখিটা, ওই যে কোনটা আছে, কি দারুণ, কি সব বলছে আবার সেই পাখিটা। ও মা, সেই একটু সাদা কালো সাদা কালো লাল লাল মাথা সেই ঝুঁটি মতো আছে। হ্যাঁ, ও হ্যাঁ, আমাদের সেই ছাদের ওখানে জল দেওয়া আছে না, আজকে দেখি সব আমাদের আম গাছ সবাই এরকম করে মাথা নাড়ছে, মাথা ঝাড়াঝাড়ি করছে। কি হলো? সব পাখিরা স্নান করেছে না সবাই একসঙ্গে, সব ছাদ রাত জল দিয়ে গিয়ে স্নান করেছে আমাদের ছাদে, সেখানটা গিয়ে দেখি সব জলে। বন্ধুরা কোড়ার মধ্যে এবার দেখুন, এই যে ঘি কাটবো, এটা একদম নতুন সিল করা। ঘিতে বানাবো নাকি গবি আজকে বন্ধুরা? প্রথমে একটু আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সামান্য করে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে লঙ্কা, লঙ্কাটা আমি প্রথমে ভেজে নেবো, এই দেখো। আর এই রেসিপিতে এই লঙ্কাটা অবশ্যই ব্যবহার করলে খুব ভালো টেস্ট হয়, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা অবশ্যই। শুকনো লঙ্কা সুন্দর একটা সুগন্ধ আছে আলাদা, ওহ দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে। আমি কি বলছি, এর ফ্লেভার মানে কি পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, দেখুন হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি, এই দেখুন দারুণ জিনিস। হ্যাঁ হ্যাঁ, বাটির মধ্যে তুলে নিয়েছি, আর এতে অল্প করে নুন দিয়ে দেবো। এর অনেক রকম টিক্স আছে, এই জিনিসটা না অনেকে আলু সিদ্ধর সঙ্গে মাখিয়েও খায়, দারুণ। এই দেখুন এটা রেখে দিলাম, নুন দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে ঘি, ঘি দেখতে পাচ্ছেন, আমি এতে এক চামচ ঘি দেবো, এই দেখুন ঘি দিয়ে দিয়েছি। আর এই যে ওসন কুচি, এটা দিয়ে দিলাম। ও ঘিয়েতে ওসন কুচি পড়লে কি বলবো, অসাধারণ লাগবে। জাল একটু আস্তে দিতে হবে, হ্যাঁ মিডিয়াম জালে করতে হবে। আজকের আমাদের যে রেসিপি চলছে অনেক দূর পর্যন্ত বোঝা যাচ্ছে, হ্যাঁ রেসিপি চলছে আজকে এখন আমাদের। আর অল্প একটু এই যে শা জিরা, শা জিরা দিয়ে দিলাম, এটাও এখন দোকানে পাওয়া যায়, মুদিখানা দোকানে পাওয়া যায়। আর অল্প একটু কালো জিরা,
এটাও দিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে মা মশলা। ভালো কি দেখুন লাল লাল হয়ে যাচ্ছে, আর যত লাল লাল হচ্ছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। হ্যাঁ দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এর মধ্যে এই যে কুচি কুচি করা কড়াই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দারুণ আর মা, দেখুন কি সুন্দর করে সব কেটেছে, দেখুন খালি খুবই দারুণ শাক। হ্যাঁ একদম ছোটো ছোটো করে কেটেছে। আমি এমনিতেই আমি বলছিলাম না, এই শাকটাকে তো আমি খুব ভালোবাসি। আমি তো বাবিকে আগে থেকে বলেই রেখেছি, শাকটা হয়ে গেলে না একটু রেখে দেবো বাড়িতে বলে অল্প করে। আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ আপনারা ওসনটা না দিয়েও খেতে পারেন, কিন্তু ওসন দিলে এত সুন্দর, এ কি বলবো বন্ধু, এর ফ্লেভারটাই আলাদা আছে, একটা আলাদা মানে হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ এই যে কম্বিনেশনটাই আলাদা এই শাকের সঙ্গে রসুনটা। দেখুন এবার এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব, দেখতে থাকুন চলছে। আজকে আমাদের অনেকই সুন্দর আর জমজমাট রেসিপি পরাঠা, তা আবার কড়াই শাকের পরাঠা। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা কমে গেলে তবে দিতে হবে বন্ধুরা, দেখছেন নুন দিয়ে দিলাম। কড়াই শাকের সুন্দর একটা নিজস্ব একটা গন্ধ আছে, হ্যাঁ যেটা কিন্তু খুবই ভালোই লাগে। এ বন্ধুরা এইভাবে আপনারা রুটি ভাত হ্যাঁ দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পরোটার সঙ্গে তো আরও জমে যাবে একদম একদম, সেই জন্য তো আজকে আমাদের চলছে কড়াই শাকের পরাঠা। অনেক বন্ধু অনেক রকম পরোটা খেয়েছেন, প্লিজ এখন বাজারে এই কড়াই শাক পাওয়া যাচ্ছে, চট জলদি যাবেন অল্প 100 নিয়ে আসবেন, হ্যাঁ বেশি দাম নয়। আর এইভাবে বানাবেন আর খাবেন, একদম জমে যাবে একদম। বন্ধুরা এবারে অল্প একটু জল নিয়ে নিচ্ছি, দেখুন এবার এটাকে অল্প কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব। বন্ধুরা এবার খুলবো, দেখুন বন্ধুরা এবার রেডি। এটাকে কি দারুন 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 সুগন্ধ আসছে, সুন্দর একটা না দেখুন সাধারণ। এবার কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন, এবার এটাকে আমরা তুলে নেব, ঢেলে দিতে পারো কোনো ঢেলেই দাও। কতটা শাক ছিল কোনটুকু হয়ে গেল, তার শাক প্রত্যেকেই জানে শাক কমে যাবে, যে শাক কমে যাবে সে শাক খেতে ভালো লাগে, এই যে লঙ্কা গুলো ভাজা আছে, হ্যাঁ এই ভাজা লঙ্কা এই দেখুন নুন দিয়ে রাখার কারণে একদম স্ট্রং থাকে, দেখছেন এই দেখুন একদম মচমচ হয়ে গেছে না, আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি তো উয়েতে দেখছেন। এবার এটাকে হাত দিয়ে ভালো করে এ দিতে হবে বন্ধুরা, কম হোক বেশি হোক এ দিলে তবে এর সঙ্গে খুব সুন্দর দেখছেন গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখছেন সুন্দর টেস্ট হয় না এটা দিলে। ও এ দিলে তারা খেয়েছে তারা জানে, যেমন ফুচকা দোকানে আলু ফাসা মাখায় তো দারুন লোভনীয় জিনিস একদম, এ একদম দেখো না এ দিলে আর দেখতে হবে না, দেখছেন কত সুন্দর। এবার এটা লোভ লেগে যাবে সত্যি, আমি মোটামুটি এখন কোথায় কি, হ্যাঁ পরে একে ব্যবস্থা করব, এইভাবে এখন রেখে দিলাম। বন্ধুরা এবার এই দেখুন এক বাটি
আর এই দু বাটি, আর একটু নেবো আড়াই বাটি, আড়াই বাটি ময়দা, ময়দা আর এর মধ্যে আন্দাজ মতন এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এর মধ্যে আমি ময়ান কিছু দেব না। দেখুন এটা নর্মাল জল, একদম নর্মাল জল দিচ্ছি বন্ধুরা। দেখুন অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা। দেখুন ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। চলছে আজকে আমাদের পরাঠা রেসিপি, স্পেশাল পরাঠা রেসিপি, একদম কড়াই শাকের পরাঠা, একদম জমে যাবে একদম। বন্ধুরা দেখুন একদম মাখিয়েছি কীভাবে, দেখুন এইভাবে মাখাতে হবে, দেখছেন নরম নরম। এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রাখব, ততক্ষণ এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে এই লঙ্কা ভাজাগুলো আছে তো সেটা মিক্স করে নিতে হবে। খুব সুন্দর হয়েছে না, লোভনীয় একদম একদম। যে এমনই জিনিস না বন্ধুরা, দেখবেন একবার প্লিজ সবাই টেস্ট করে দেখবেন। হ্যাঁ পরাটা নিশ্চয়ই বানাবেন, কিন্তু তার আগে একবার টেস্ট করে দেখবেন যে লাগে কেমন, খালি ভালো লাগবে। হ্যাঁ মানে বাবুর টেস্ট করা হয়ে গিয়েছে, সে তো বলতে বাড়িতে হবে আর এইসব মজা থাকবে না, সে কি হতে পারে বন্ধুরা। একদম মিক্স করা হয়ে গেছে, এটা রেখে দিলাম। তার মানে বাবুর এই শাকটা খুব ভালো আছে, আমি অনেক অনেক পরে 15 মিনিট পরে আসছি বন্ধুরা। আচ্ছা শাকের মধ্যে কড়াই শাকটাই বাবুর বেশি ভালো লাগে। বন্ধুরা এবার এই ডোটা নিয়ে নিচ্ছি দেখুন, আর হাতে একটু সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ও অনেকই মজাদার রেসিপি চলছে আজকে, কিন্তু শীতে পরাটা হবে এর থেকে আর খুশির কি আছে তাই না? গরম আর গরম পরাঠা, বড় বড় কয়েক পিস, হ্যাঁ কখন হচ্ছে 5 পিস, 5 পিস। এবার দেখুন বন্ধুরা দেখুন সব গোল গোল করা হয়ে গেছে, একদম একদম রেডি। এবার এর মধ্যে আমি পুর ভরব, এই দেখুন এইভাবে নেবেন, নিয়ে এইভাবে পুর ভরা কাজ দেখে নেন বন্ধুরা। ভালো দারুণ পরাঠা হবে একদম, একদম এইভাবে নেবেন, নিয়ে আর এই পুর এর মধ্যে দেবেন। ও পুর একদম ভরপুর, কতটা দেওয়া হলো খালি দেখুন বন্ধুরা। হ্যাঁ দিয়ে একদম সিল করে দেন, অনেকই সুন্দর লাগবে। এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় না, যারা শাক খায় না তারা পর্যন্ত শাক চেয়ে চেয়ে খাবে একদম, দেখবেন। দিয়ে আমি নিয়ে এইভাবে গোল করে নেন, দেখছেন বাহ। নিয়ে আমি একটা রেখে দিচ্ছি, এবার এটাকে আস্তে আস্তে করে হালকা হালকা চাপ দিতে থাকুন, ধারে চাপ দিতে থাকুন। ঠিক আছে দেখুন খালি বন্ধুরা, ছোট ছোট জিনিস কিন্তু খুব কাজে উপকারী হবে, একদম সুবিধা দেবে অনেক কাজে, অনেক অনেক অনেক। পুর কিন্তু একদম একদম মানে ভরে ভরে দেওয়া আছে, কতটা পুর দেওয়া হলো আপনি তো দেখলেন। আরে বেরোবে না একটু, এবার সিস্টেম আছে, সিস্টেম বলতে এবার এই যে এটা দিয়ে এবার হালকা করে চাপ দেন। চলছে অনেকই সুন্দর পরাঠা আজকে, এবার এইভাবে কড়াই শাকের পরাঠা। এই সময়ের জন্য
একদম ফেভারিট রেসিপি। দেখুন বন্ধুরা, দারুণ বেশ দারুণ হয়ে গেল পরোটা। এইভাবে সবকটা আমি বেলে নেব, সুন্দর সুন্দর পরোটা একদম। দুদিকে কত সুন্দর, দেখুন ভিতরে কি আছে বোঝা যাবে না। এইভাবে আমি রেখে দিচ্ছি বন্ধুরা, বাটাটা খুলে নেব। বাটার দিয়ে পরোটা হবে, বাটার দিয়ে অনেক সুন্দর লাগবে। আপনারা সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সব অপশনই আছে একদম একদম। এটা বড় বাটার না, এটা অনেকই থাকে। এবার এই বাটারটা একদম টাইট তো, এবার ঠান্ডা সময় না, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। বাটিতে দেওয়া হলো বাটার, অটোমেটিক গুলতে থাকে। আর এই বাটার দিয়ে বানালে হবে অনেকই বেটার, হ্যাঁ বেটার হবে। বাহ, হ্যাঁ আপনারা সাদা তেলেও করতে পারেন, অসুবিধা ঘি এটাও ভালো হবে, সেটাও ভালো হবে। বন্ধুরা দেখুন, একটা পরোটা আমি এবার দেব, তার আগে অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার এই পরোটাটা নিয়ে আমি এই দিয়ে দিলাম। এমনি থেকেই এখন থেকেই যেন কেমন সুন্দর সুন্দর সুগন্ধ পাচ্ছি, কেন কি জানি কিন্তু পাচ্ছি হালকা হালকা। সবাই তো পরোটা দেয়া হলো, তাই না মা? হ্যাঁ, বাটারের জন্য কি? হ্যাঁ, বাটার আর পরোটার একটা অন্যরকম হ্যাঁ সুগন্ধ আসবেই আসবে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে পড়লে না অনেক দারুণ লাগে। পরোটা শুধু কেরম ফুলেছে শুধু, একবার সত্যি এবার কিন্তু পরোটা অনেকই সুন্দর হয়েছে, ফুলে উঠেছে, ফুলকো ফুলকো পরোটা আর দারুণ এবার হয়েছে, কেরম ফুলেছে শুধু দেখো, একদম রেডি। দারুণ কালার ধরেছে, লোভনীয় হয়েছে একদম। এর মধ্যে ভরা রয়েছে ভরপুর, আর একটুও বার হয়নি দেখছেন, করাই শাক একদম একদম বের হয়নি দেখছেন। দেখুন বন্ধুরা, অনেকই দারুণ একদম। লোভনীয় বন্ধুরা, দেখুন পরোটা খালি কিরকম ফুলছে খালি দেখুন, ফুলকো ফুলকো পরোটা কড়াই শাকের দেখছেন, একদম জমজমাট পরোটা। আজকে একদম এক নতুন আবিষ্কার, নতুন কায়দায় বানানো হয়েছে পরোটা, কড়াই শাকের গরম গরম পরোটা। আর এই সময় বেশ তো দারুণ লাগে এমনিতে পরোটা, তাও যদি হয় এই রকমের পরোটা, দেখি লাগে কেমন, কি সুন্দর দেখুন, বেশ ওজনদার আছে একদম। কত সুন্দর পরোটা দেখুন, খালি ওজনদার পরোটা, আর পুর কিন্তু একদমই বেরিয়ে যায়নি। আমি দেখাচ্ছি কেটে, এই দেখুন কত সুন্দর দেখুন, ভিতরে একদম কড়াই শাক ভরে ভরে রয়েছে দেখছেন, দেখুন চারিদিকে একদম পেস্ট হয়ে গিয়েছে, কত সুন্দর দেখুন, পুর ভরে ভরে আছে, একটা কামড় দিই গরম গরম। কড়াই শাকের যে ফ্লেভার সেটা কিন্তু আসছে, দারুণ লাগছে। আর বাটারে এই পরোটা ভাজা হয়েছে, বাটার দিয়ে বানানো হয়েছে, তার জন্য কিন্তু যে সুন্দর একটা মজা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারেন এই পরোটা, দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে গরম গরম এই রকমের পরোটা। এই তো সিজন, কড়াই শাক পাওয়া যাচ্ছে। আজকে আমাদের জমির চাষের যে শাক সেটা দিয়ে কিন্তু পরোটা বানানো হয়েছে, তাই আরও এক্সট্রা মজা কিন্তু লাগছে অন্তত আমার। মা কেমন লাগে তোমার? দারুণ।